আসসালামু আলাইকুম আরহামাকাত আলহামদুলিল্লাহ আলিহি ও আলহিহি আজমাইন আল্লাহ ঘরে আজকে দুটো কথা আলোচনা করবো কি আলোচনা করবো অনেক মানুষ প্রশ্ন করে হোয়াটসঅ্যাপে যে আমি ভালো মানুষ হতে চাই কীভাবে হব কে বলেন আমি মুক্তা কি পরহেজগার হতে চাই কীভাবে হব কেউ বলে আমি আল্লাহর অলি হতে চাই আমি কিভাবে তা হব এ কি জানার দরকার আছে আপনাদের নাকি আল্লাহ অলি হওয়ার দরকার নেই মোত্তাকি পরেজগার তারপরে আরেকটা শব্দ আছে যেটাকে বলা হয় মোস্তাকিম ইস্তেকামাতওয়ালা তার মানে সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত অটল অবিচল নির্বিচল মুসলিম যার মধ্যে কোনো অবিচলতা নেই এমন মুসলমান আল্লাহর অলি আল্লাহর অলি কাকে বলে আল্লাহ লা আল্লাহিল্লা আলেহিম আলহিম হুম জানুন আল্লাহর অলিদের কোনো ভয় নেই আর কোনো দুশ্চিন্তা নেই সেরকম মানুষ হতে চান না চান না নিশ্চয়ই চেষ্টা করাও দরকার এবার সবাই যে এক রকমের ওলি হবে তা না যতটা পারেন করতে হবে না হবে না তাদের কাজ কি আল্লাহ যে না আমা কম প্রথম শর্ত হলো ইমান এটা থাকতেই হবে আর তারপরে কি করতে হবে তাকোয়ার কাজ করতে হবে যার যত তাকোয়ার কাজ বেশি হবে সে তত বড় আল্লাহর অলি এ কথা আপনারা জানেন আল্লাহর অলি শেষকালে আল্লাহ তালা যে বলেছেন একা যে শেষকালে আমি তার দেখার চোখ হয়ে যায় ধরার হাত হয়ে যায় চলার পা হয়ে যায় আল্লাহ হিস্তান তার মানে পা হয়ে যায় মানে সে যে পথে চলে যে পথে আল্লাহ চলতে পছন্দ করে সে তাই দেখে যা আল্লাহ দেখতে বা দেখ পছন্দ করেন সে তাই ধরে ধারণ করে যা ধরতে আল্লাহ পছন্দ করেন এর মানে তাই তো আর যখন সে আমার কাছে চায় আমি তাকে দান করি আল্লাহ আকবার তাহলে আপনি যদি চান যে আল্লাহ আমি যখনই বলবো তখনই যেন কবুল হয় তাহলে আল্লাহর অলি হইতে হবে এখানে এই হাদিসে যেটা বলা হয়েছে মানে শুরুতেই আছে মানে আ লি ওয়ালি যে ব্যক্তি আমার কোনো অলির বিরুদ্ধে দুশ্মনী করবে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি আল্লাহর অলির সাথে যদি কেউ শত্রুতা করে যেমন এখন বহু অমুসলিম বহু অমুসলিম মুসলিমদের বিরুদ্ধে তার মধ্যে আল্লাহ আছে না নেই তারা যদি যুদ্ধ মানে তারা যদি দুঃশনি করে শত্রুতা করে তো আল্লাহ তাদের বিরুদ্ধে কি করেন যুদ্ধ ঘোষণা করেন এই হলো যে আল্লাহ ওলি তাহলে হবেন কি করে যারা বেশি তাকোয়ার কাজ করবে তারা হবে যে যত বেশি তাকোয়ার কাজ করবে সে তত বেশি আল্লাহর অলি হবে তো চলেন আমরা দেখি যে আল্লাহর অলি হওয়ার জন্য কি করা যায় এমনিতেই আমরা যারা মুসলিম মোমেন তাদের ছোট বড় অনেকেই আছে তাদের কি পাপ হতে হবে মানে একবারে কি নিষ্পাপ হতে হবে পারা যাবে নিষ্পাপ হতে না একমাত্র নিষ্পাপ কারা আমি আই বাকি ছোট খাটো গোনা সাগিরা কাবিরাও হতে পারে তাই না তো আল্লাহ অলি হওয়ার জন্য এ শর্ত নয় যে তাকে নিষ্পাপ হতে হবে কারণ নিষ্পাপ নবী ছাড়া কেউ হতে পারে না আর যেটা করার সেটা আছে যেমন একটা হাদিসে আছে বহিঃপ্রকাশ আপনি যে আল্লাহর অলি যদি আপনি চান আমি পরীক্ষা করে দেখব তাহলে বহি প্রকাশ আছে যেমন হাদিসে আছে মান আহাব্বালিল্লাহ আলিল্লাহ ও মান আলিল্লাহ চারটে জিনিস মনে রেখে দেন বারবার আপনাকে বলি বল চারটে জিনিস মনে রেখে দেন যে যে ব্যক্তি ভালোবাসবে কোনো কিছু বা কাউকে ভালোবাসবে ভালোবাসাটা কেন বাসবে একমাত্র আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় তাহলে না যদি আপনি কাউকে ঘৃণা করছেন কিছুকে ঘৃণা করছেন ঘৃণাটা করছেন কি জন্য আল্লাহ কেমন আল্লাহর জন্য আমি ঘৃণা করছি ওয়া আহ আলিল্লাহ যদি আপনি কাউকে কিছু দিচ্ছেন কিসের জন্য দিচ্ছেন আল্লাহ জন্য দিচ্ছেন ওয়া মানা আপনি কাউকে দিচ্ছেন না 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 কেন দিচ্ছেন না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর কোনো বর্ণনায় আছে যে ব্যক্তি বিবাহ দিচ্ছে কিসের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর যে চারটে জিনিস দেখে বিবাহ দেওয়া হয় তার মধ্যে ফাঁস পারবে জাতির দিন দিনদার দেখে যদি বিবাহ দেওয়া হয় তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিবাহ দেওয়া হয় যদি এই কাজ করে তাহলে ইমানের মিষ্টতা সে পাবে সবাই মানে একটা জিনিস খায় কিন্তু মিষ্টি আমাকে হুজুর মিষ্টি লাগে না আর কেউ কেউ বলে খুব মিষ্টি ভালো খুব সুন্দর খাও তার মানে দুই খাওয়ার মধ্যে নিশ্চয় পার্থক্য আছে মিষ্টতা পেতে হলে আপনি যদি পরীক্ষা করে দেখেন যে আমি ইমানের মিষ্টতা পেয়েছি কিনা আমি আল্লাহ হতে পেরেছি কিনা আমি ভালো মুসলিম হতে পেরেছি পরীক্ষা করে দেখেন আপনি আপনি যখন কিছুকে ভালোবাসেন আল্লাহর জন্য বাসেন না কোনো স্বার্থের জন্য বাসেন আহ আপনি যখন কাউকে ঘৃণা করেন তখন আপনার নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য করেন নাকি আল্লাহর জন্য করেন কেন ঘৃণা করেন ওকে কেন আপনি আপনার ছেলেকে ঘৃণা করেন কেন আপনি আপনার স্ত্রীকে ঘৃণা করেন কেন আপনি আপনার আত্মীয়কে ঘৃণা করেন কেন আপনি মুসলিমদেরকে ঘৃণা করেন কেন আপনি আপনার রাষ্ট্র আপনার দেশকে ঘৃণা করেন এই যে বিভিন্ন ঘৃণার পদ্ধতি আছে তাই না ভালোবাসা যেমনি তেমনি তাহলে আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর অলি হতে পেরেছি কি পারিনি এখন চলুন আরও কিছু একটা শর্ত বলবো মোটামুটি দশটা শর্ত আছে যার মাধ্যমে আপনি আল্লাহর অলি হতে পারবেন বা ভালো মুসলমান হতে পারবেন বা পরহেজগার হতে পারবেন পরহেজগার প্রথম হচ্ছে মহান আল্লাহর ব্যাপারে ইমান সত্য খাঁটি প্রকৃত ইমান হতে হবে প্রকৃত ইমান মানে প্রকৃতি ইমান কাকে বলে মানে আপনি আপনি যে ইমানটা এনেছেন যে বিশ্বাসটা এনেছেন সেটা হচ্ছে খাঁটি বিশ্বাস তাই না যেমন আপনি বললাম ভাই এই বাইরে কিছু নেই খবর আর কেউ হ্যাঁ যদি আপনি ভয় পাবেন না আপনি বাইরে বেরিয়ে ভয় পেতে লাগলেন তাহলে কি হলো আমি যদি বলি যে অমক জায়গাতে আমাদের দেশে আছে যে গলায় দড়ি দিয়ে মরেছে আমরা বলছি ভাই ভূত বলে কিছু নেই মানুষ মারা গেলে ভূত হয় না খবরদার কেউ ভয় পাবেন না এটাই আমাদের শরীয়তে নেই এটা অমুসলিমরা ধারণা করে অপমরণে যারা যাদের মৃত্যু হয় তারা ভূত হয়ে আসে আপনি যখন রাত্রের বেলায় একা ওই গাছের তলা দিয়ে যাবেন কিংবা কোনো ঘরে পুরো ঘরে পুরো বাড়িতে সে হয়তো কেউ বিষ খেয়েছে কেউ রায় ধরে নিয়েছে আপনি যখন একা যাবেন তখন আপনার মনটা কি করছে হাপিস হাফিস হ্যাঁ চলে আসছে নাকি ধরবে নাকি তার মানে কি আপনি যে আমার কাছে শুনলেন বিশ্বাস করলেন হ্যাঁ হ্যাঁ ভূত বলে কিছু নেই কিন্তু ওখানে গিয়ে এটা প্রকৃত বিশ্বাস নয় প্রকৃত ইমান নয় বুঝতে পারছেন তার মানে যেমন বলে না ওই যে স্বামী স্ত্রীতে বাসর রাতে আর কি বা কোনো বিয়ের পরে দু চার দিন পরে কে এক মাস পরে একদিন গল্প করছে যে ভাই স্বামী স্ত্রী করে তুমি আমাকে ঠিক ভালোবাসো তো বলছে হ্যাঁ কতটা ভালোবাসো বলছে জান থেকে প্রাণ থেকে বেশি ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কতটা বাসো প্রাণ থেকেও ভালোবাসি হঠাৎ করে দরজা বন্ধ করা আছে বাইরে ঠুক 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 করে শব্দ হচ্ছে তখন ও বলছে তুমি দেখো কি বলে দেখো তো ও না তুমি দেখো বুঝতে পারলেন এতক্ষণ কী বলল আমি তোমাকে প্রাণ থেকেও ভালোবাসি আর যখন বাইরে একটা শব্দ হচ্ছে কি শব্দ জানেন ওর বাড়িতে ছাগল ছিল সেই ছাগলে ওই ভাতের মার বলে না আসাম ভাতের মার ওই হাঁড়িতে ছিল সে খেতে গেছে আর ওটা ফেসে গেছে হাঁড়িটা দিয়ে হাঁড়িটা নিয়ে এবার ছাগলটা ঠকা খর 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 করে বেড়াচ্ছে এরা এখন ঘরের ভিতরে ভাবছে কী না হচ্ছে বাইরে তখন স্বামী স্ত্রীকে বলছি যাদের দেখো কি হচ্ছে আর স্ত্রী স্বামীকে বলছি তুমি দেখো কি হচ্ছে এগুলো কি মুখের বলা আই লাভ ইউ বললে তার পরীক্ষা দিতে হয় তাই না আই লাভ ইউ এর পরীক্ষা দিতে হয় শুধু মুখে ভালোবাসি বললে হবে না আবার আর একটা উদাহরণ দেওয়া হয় ওই যে বিয়ে করে নিয়ে এলো বিয়ে করে সব পাড়ার প্রতিবেশী মেয়েদের কাছে নিজের মায়ের বাড়িতে সবাইকে বলছে আমার স্বামী এত ভালো যা বলবো তাই শুনবে যা খেতে চাইবো তাই খাওয়াবে যা পড়তে চাইবো তাই পড়াবে আল্লাহ তার মতো কেউ হয় না তার মতো লোক হয় না এই নানা রকম প্রশংসা করে বেড়াচ্ছে আর যখন তাকে বলছে ও রান্না করো বলছে আমি তো রান্না করার জন্য বিয়ে করিনি যখন বলছে মাথায় টিপে দাঁড়াতো বলছে আমি পারবো না বুঝতে পারলেন তাহলে যে মেয়ে স্বামী ঘর করতে এসেছে স্বামীকে ভালোবাসে এমনকি স্বামীর প্রশংসা করে বেড়ায় কিন্তু স্বামীর কোনো কাজ করে না আনুগত্য করে না কোনো আদেশ পালন করে না সেটাকে কি আসল স্ত্রী বলা যাবে আপনি রাখবেন তাকে যদি কেউ বলে না আমি তোমার বিছানা করতে পারবো না তোমার রান্না করতে পারবো না খালি আমি বিয়ে করি তো বিয়ে করলে কেন তোমার সঙ্গে স্বামী স্ত্রী যে সম্পর্ক তার জন্য আপনি তাকে রাখবেন বলুন জানি না এমনও পুরুষ থাকতে পারে পুরুষ থাকতে পারে যে সেই সেই মেয়ে নিয়ে ঘর সংসার করবে যেমন যারা লিভ টুগেদার করছে তারা খালি শারীরিক সম্পর্ক রেখেছে হয়তো ভালোবাসাও আছে কিন্তু কেউ কারো তো করে না তুমি এত রাতে আসছো থেকে প্রশ্ন করতে পারবেন না হ্যাঁ তো সে যাই হোক তাহলে পরীক্ষার বিষয় যেটা আছে সেই পরীক্ষায় পাস করতে হবে যে আপনি যে কথাটা বললেন সেটা সত্য না অসত্য ইমান সত্য হতে হবে আপনি যে ইমানটা আল্লাহর প্রতি আনলেন বিশ্বাস করলেন তার কুদরতে বিশ্বাস করলেন তার সমস্ত শিফাতে বিশ্বাস করলেন তার কর্মাবলিতে বিশ্বাস করলেন যে হ্যাঁ তিনি কি করতে পারেন তার তকদিরে বিশ্বাস করলেন তারপরে এসে আপনি বলছেন আল্লাহ এটা কি হলো আমি কি করলাম যে তুমি আমাকে অসুস্থ করলে আমা এই বিশ্বাসটা কেমন হলো এই বিশ্বাসটা কেমন হলো প্রকৃত বিশ্বাস হলো কি হলো না তো এইরকম বিশ্বাস হলে হবে না প্রকৃত ইমান যাকে বলে তার সমস্ত আকিদায়ের মধ্যে আছে এক আমরা বলতে পারি আকিদা সহি হইতে হবে আকিদা সহি হতে হবে যে ইমানের আকিদা সমূহ আছে ইমানের ওসুল আছে ইমানের নীতি আছে সব আপনাকে থাকতে হবে বেশ দু নম্বর আসলামের পূর্ণ বাধ্যাচরণ আচরণ এবং তার শন্যার পূর্ণ অনুসরণ থাকতে হবে লেন মানে এমন এমন শর্ত যে কঠিন মানে প্রত্যেক কাজে আপনি উল্লাহ সাল্লাহ সাল্লামের অনুবর্তী হবেন অনুগত হবেন বাধ্যাচারী হবেন অবাধ্য হবেন না সব সবসময়ই খেয়াল করবেন যে রসুলুল্লা সাল্লাহ সাল্লামের সুন্না কোনটা এক মসজিদে এক দাড়ি চাঁচা এক লোক দাড়ি ছিল না কিন্তু নখ কেটেছে নখ কাটার পর সে খুব দুশ্চিন্তা করছে একজন বলছে ভাই কান ছিল কী ব্যাপার চেন চোখে পানি কেন বলছে আমি আজকে নখ কাটলাম কিন্তু নখটা কোন নখটা আগে কাটতে হতো সেটা আমি জানতে পারলাম না আল্লাহ রসুলের সুন্না জানতে পারলাম না এই জন্য আমি কাঁদছি দাঁড়ি মাফি বুঝতে পারলেন তো এখন বেচারি চেষ্টা আছে আমার বলার উদ্দেশ্যটা কী চেষ্টা আছে যে আমি আল্লাহর রসুের সুন্নতটা জানব সে হয়তো জানে না এটা অনেকে সুন্নত বলে অনেকে ওয়াজে বলে সে হয়তো সুন্নত পালন করলো না কিন্তু যেটা পালন করতে চাইবে তার ব্যাপারে খুব বাড়াবাড়ি আমাদের দেশে দেখেছেন মুসলমান যেগুলো আছে দেখবেন আনুষ্ঠানিক যে ইসলাম আছে ও লহ বড় একবারে আগে বাড়বে যদি একটা জলসা করা হয় তখন দেখবেন টুপি লাগিয়া তার সাদের আল্লাহ হই হুল্লোর হই কত কিন্তু যখন আপনাকে বলা হবে চলো হ্যাঁ তখন দেখবেন হ্যাঁ হাফ হাফ কারোয়া কারোয়া থো থো বুঝতে পারলেন তো এগুলো পরীক্ষায় ফেল হয়ে যায় মোট কথা রসুল্লা আনুগত্য থাকতে হবে তিন নম্বর হচ্ছে চলেন ইসলামের যাবতীয় ফরজ আপনাকে পালন করতে হবে যেটা যেটা ফরজ বলা হয়েছে অবশ্য অনেকে মতভেদ আছে যেমন আমাদের বলা তিরিশ ফরজ তিরিশ ফরজের মধ্যে একটা মাঝাবের তাকলিদ করা যেগুলো মতভেদ আছে সেগুলো না মোটামুটি যেগুলো সর্ববাদী সম্মত ফরজ তালার পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে যেগুলো ফরজ বা ওয়াজিব করা হয়েছে সর্ববাদী সম্মত যেমন দাড়ির ব্যাপারটা ওয়াজিব বলা হয়েছে তাই না এটা কি সর্ববাদী সম্মত না এতে মতভেদ আছে ওলামারা কেউ বলছেন সুনত কেউ বলছেন ফরজ এই যে জামাতে নামাজ পড়া একে এতে কি মতভেদ আছে মতভেদ আছে কেউ বলছেন সুন্নাত কেউ বলছেন ওয়াজেব তো এই শ্রেণীর না এই দিয়ে বিচার করা যাবে না সর্ববাদী সম্মত যেটা ফরজ বা ওয়াজেব সেটা আপনাকে পালন করতেই হবে সেটা দিয়ে বিচার আপনার করা হবে ঠিক আছে যেমন হাদিসে ক্ষুদিতে বলা হয়েছে যে ফরজ আমি যেগুলো ফরজ করেছি সেইগুলো যখন বান্দা পালন করে ওমা তাকার ইলাইয়া আব্দি বেসাইন আহাব্ব এলাইয়া মিম্মা বিস্তর আলেই স্তর তো আলেই আমার বান্দা যে সমস্ত জিনিস দিয়ে আমার নৈকট্য লাভ করার চেষ্টা করে নৈকট্য লাভ করার চেষ্টা করে তার মধ্যে আমার নিকট সব থেকে প্রিয়তম হল যে আমি তার উপরে ফরজ করেছি তাহলে বোঝা গেল কি ফরজগুলো পালন করতে হবে আপনি সূন্যদ পালন করেনা না করেন ফরজ পালন করতে হবে আর এটাই হচ্ছে আল্লাহর কাছে থেকে প্রিয় তার মানে কি সুন্নদ পালন করতে হবে না তা নয় এখানে আপনাকে খেয়াল করতে হবে যেন কোনো ফরজ বাদ না যায় কারণ ফরজ বাদ গেলে কি হবে কি হবে কাবিরা গোনা হবে শুধু গোনা বললে হবে না কাবিরা গোনা হবে ফরজ বাদ গেলে কাবিরা গোনা হবে আর প্রথম শর্ত বাদ গেলে কি হবে আকবরুল কাবায়ের হবে শিরিক হয়ে গেলে কুফরি তাই না কুফরি ইত্যাদি হয়ে গেলে বেশ এবারে হারাম বর্জন করার চাইতে ফরজ পালন করা বেশি উত্তম আমি একটা হারাম বর্জন যেহেতু সুলল্লা বলেছেন যে যখন আমি ফাত্তাকুল্লাহ মাস্তাতে আতুম যথাসম্ভব তোমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করো তাকে আর কাজ করার চেষ্টা করো যখন আদেশ করবো তখন যথাসাধ্য পালন করো যখন নিষেধ করবো তখন একবারে বর্জন করো কিন্তু ফরজ পালন করাটা এখানে কেন যেহেতু আল্লাহ তালা বললেন যে যত জিনিসের মাধ্যমে আমার নৈক্যটা লাভ করে সেটা সব থেকে উত্তম কোনটা আমার কাছে যেটা আমি তার জন্য ফরজ করেছি বেশ চার নম্বর হচ্ছে হারাম বর্জন করতে হবে এবার হলো যত হারাম হারাম করলে কাবিরাগোনা আর ফরজ ছাড়লে কাবিরাগোনা তা হারাম আর ফরজ এক জায়গায় তাই না যেমন আমরা বলি আহকামে কামে খামসা এদিক থেকে আসেন এটা হচ্ছে কি ফরজ আর এটা হচ্ছে কি হারাম এক পর্যায়ের এটা না করলে কাবিরাগোনা আর এটা করলে কাবিরাগোনা হয়ে গেল তারপরে আসেন এখানে হচ্ছে সুন্নদ এটা হচ্ছে মাকুরু তাই না সুন্নদ যদি না করতে পারেন গোনাহ নেই আর মাকরু যদি করে ফেলেন গোনাহ নেই ঠিক আছে এই চলে গেল মাঝখানে কি থাকলো নিউটালে মুবাহ মুবাহ খাওয়া দাওয়া ইত্যাদি পোশাক ইত্যাদি যেগুলো যা হারাম হওয়ার কোনো দলিল নেই সে হচ্ছে মুবাহ তাই না আর একটা কথা এখানে স্মরণ করি যেহেতু হারাম হওয়া দলিল না হওয়া বললাম খাবার খাওয়া দাওয়া পোশাক পরিধান করা ইত্যাদির ব্যাপারে সমস্ত জিনিস হালাল যেটা হালাল হারাম হওয়ার দলিল এসছে সেটা হচ্ছে হারাম কি বললাম যেটা খাবেন খাওয়া দাওয়া পোশাক আশাক যে সব হচ্ছে কি হালাল কোনটা হারাম যেটা দলিল আছে আর সব ধরনের ইবাদত আসলে হচ্ছে কি নিষেধ কোনটা কোন কোনটা বিধেও যেটার দলিল আছে মনে থাকবে দুটো কিন্তু তাহলে গেল যে হারাম বর্জন করবেন আর সেই সাথে ওখানে ফরজ পালন করলেন এবার কি করতে হবে সুন্নত পালন করতে হবে আর মাকরুহ বর্জন করতে হবে মাকরুহ বর্জন করতে হবে তবেই আপনি পরহেজগার হবেন যে চল যায় যাচ্ছে তখন সমস্যা নেই যেমন মাকরুহ বললাম আপনারা অনেকেই প্রশ্ন করেন বাথরুমের ভিতরে ঢুকে পুরো উলঙ্গ হয়ে গোসল করা যায় কিনা স্বামী স্ত্রী পুরো উলঙ্গ হয়ে সহবাস করা যায় কিনা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হয় না হয় না কি বলেন জায়েজ কিন্তু তার জায়েজ মানে কি না করা উত্তম আপনি শরীরে কাপড় রেখে গোসল করবেন সহবাস করবে এটা হচ্ছে উত্তম আর পুরো উলঙ্গ হয়ে গোসল করাটা হচ্ছে জায়েজ মাকরু আর মাকরু মানে কি জায়েজ যদি আপনি করেন গোনা হবে না গোনা নাই ঠিক আছে তাহলে পরহেজগার হতে হলে আপনি এটাও করবেন না আপনি যে পরহেজগার মানুষ হন পুরোলঙ্গ হবেন না তাই না সুন্নত পালন করতে হবে এবং মাকরু বর্জন করতে হবে যেহেতু হাদিসে এসেছে হাদিসে কুদ্সি এটা আল্লাহ তালা বলছেন ওমা এজাল ও আব্দি এটা তাকু ইলাইয়া বিন হাত্তা ও হিব্বাহ ফাইজা আহবাব তুহু কুন্তু সাম আহ ইয়সমা

নৈকট্য কি হচ্ছে নিকট হচ্ছে নিকট হওয়া আর অতি নিকট হওয়া পার্থক্য আছে না ধাপ আছে তো আস্তে আস্তে যত নফল পড়ছে যত নফল রোজা রাখছে যত নফল সাদকা করছে যত নফল হজ করছে যত নফল যেগুলো আছে যার অনুমোদন আছে সেইগুলো করছে তার মাধ্যমে আমার নৈকট্য লাভ করছে পরিশেষে আর যখন করে তখন আমি তাকে ভালোবাসতে লাগি অতঃপর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার ওই কান হয়ে যাই কুন্তুসাম আহুল্লাজি এসমা আহুবে তার মানে ওই কান হয়ে যায় যার দ্বারা সে শোনে তার ওই চোখ হয়ে যায় যার দ্বারা সে দেখে তার ওই হাত হয়ে যায় যার দ্বারা সে ধারণ করে তার ওই পা হয়ে যায় যার দ্বারা সে চলে অনেকে বলবে এই দেখো এই জন্যই তো মানুষকে ভগবান বলা হয় তো আল্লাহ তো ভগ মানুষই হয়ে যায় না 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 এটা উদ্দেশ্য না এরকম উদ্দেশ্য না আল্লাহ তালা কোথায় আছেন সাত আসমানের ওপরে কিন্তু তার দৃষ্টি তার সাহায্য তার এলেম সব জায়গায় আছে তাই না তো এখানে যে বলা হয়েছে মানুষের পা হয়ে যায় আল্লাহ কি মানুষের পা হতে পারে আনামে জালে কিন্তু তার মানে হচ্ছে কি যে আর সে যদি আমার কাছে কি হ্যাঁ মানে হচ্ছে যে সে সেই পথে চলে যে পথে চলতে আল্লাহ পছন্দ করেন সে সেই জিনিস ধরে যেমন আগে বলা হলো যাই হোক আর যদি সে আমার কাছে কিছু চায় তাহলে আমি তাকে দান করি তার মানে এমন পর্যায়ে সে পৌঁছে যায় নৈকট্যের সাথে যে যখনই আমার কাছে কিছু চাইবে তখন কি হবে তাকে তাকে আমি দান করে থাকব আর যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি আল্লাহর কাছে আশ্রয় দান আশ্রয় দান আশ্রয় চান আল্লাহর কাছে কখন চান আশ্রয় বিপদের সময় আশ্রয় চান আর কখন চান আমরা বেশিরভাগ বলি আমরা দেখেন সুরা নাচ পড়ি পড়ি না পড়ি না সোরা ফালাক পড়ি এখানে আশ্রয় চাওয়ার কথা আছে কুল আউজু আর আমরা শয়তান থেকে অনেকবার পানা চাই কোরআন করার আগে তাই না আউজু বিল্লাহি মিনা শৈতান রাজিম শয়তান থেকে আমরা আশ্রয় চাই ওখানে কুলে যাবে বিন্যাস মালিক মিনসারিল ওয়াসুয়াসুল খান্নাস আল্লা জি ইউস বিসুফি সুদুর নাস। মিনাল জিন্নাতি অন্নাস মানুষের মানুষের কাল জন্য মানুষের কাছ থেকেও আমাকে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ আকবর তেমনি কুলওয়া যাবে ফালাক মাস মিশা মা খালাক ওখানেও বিভিন্ন আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে আর যখনই সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দান করে থাকি নম্বর ছয় সৎকর্মাবলী ছেদ না দিয়ে লাগাতার করে যেতে হবে এটা কি কথা হুসুক এই জন্যে রসুল্লাহ বলেছেন আহাবুল্লাহাওয়াইন কাল্লা কাজ যদিও কম হয় কিন্তু সেটা কন্টিনিউ করা এটা আল্লাহ কাছে খুব পছন্দনীয় তার মানে আপনি মনে করেন পড়ছেন তাহার পড়লেন একদিন পড়লেন আর একদিন গেল আবার চার দিন পরলেন আবার না রকম করবেন না যদিও দু হয় তবুও আপনি ডেলি পড়ার চেষ্টা করেন যদিও দু রাকাত হয় যদিও আপনি এগারো রাকাত পাচ্ছেন না যদিও আপনি লম্বা আল্লাহ রসুল সাজের মতো পাচ্ছেন না তবুও আপনি কন্টিনিউ করেন বুঝতে পারছেন এ হচ্ছে কথা জোহরের শূন্য কড়াকাত পড়েন জোহরের আগে চার রাখা জোহরের পরে দূর পড়েন বেশ দূরাকাতই পড়েন তো আপনি এটা কন্টিনিউ করুন চার রাখা তো পরা যায় তাই না চার রাখা তো শূন্যত আছে চার চার দুই দুই চার দুই দুই চার কি যেটা করবেন সেটা আপনি কন্টিনিউ ছেড়ে দেবেন না এ শূন্য চল না পড়লেও হবে বেরিয়ে গেলেন হ্যাঁ টেলিফোন এসেছে টেলিফোনের একটা বাহানা করে বেরিয়ে গেলেন কি কোনো একটা সামান্য কাজ পড়েছে যে পড়েও যাওয়া যায় কিন্তু হ্যাঁ না পড়লেও হবে চল এ কি হলো এটা ঢিলে মেয়ে হলো শৈথিল্য হলো এরকম করলে হবে না আপনি যে কাজটা করছেন সেটা কি করেন কন্টিনিউ করে যান বেশ রসুল্লা সাল্লা সাল্লামের কাজ ছিল ওই রকম এমনকি আসরের পর একবার দু পড়লেন তাই না সুন্নত পড়েছে শুনেছেন আপনারা হাদিস আসরের পরে নামাজ আছে আসরের পরে নামাজ নেই বলা হয় কিন্তু সূর্য হলুদ হওয়া পর্যন্ত পড়া যায় আর একটা হাদিস হচ্ছে রসল্লা সাল্লাহ সাল্লাম প্রত্যেক দিন আসরের পর নামাজ পড়তেন কেন না একবার জহরের সুন্নত বাকি থেকে গেছিল সেটা তিনি আসরের পর পড়েছিলেন আর সেটা আর হাদিসে হাদিসের বর্ণনাকারী বলছেন যে তিনি যে কাজটা করতেন সেটা কি করতেন কন্টিনিউ করতেন এই জন্যে রসুল্লাহ আসলামের ব্যাপারে মা আয়েশা বলছেন কানা দি বা তার আমল ছিল কি নিরবচ্ছিন্ন মাঝে কোনো ছেদ নেই মানে মাঝে কোনো নিরবচ্ছিন্নতা নেই মাঝে কোনো এমন যে সব সময় তিনি যেটা করতেন কন্টিনিউ করতেন বেশ নম্বর সাত আমল যে করবেন ফরজ পালন করবেন সুন্নত পালন করবেন হারাম বর্জন করবেন মা বর্জন করবেন আমল করার ভিতরে যেন ও তীরঞ্জন না থাকে বাড়াবাড়ি অনেকে করে তাই না বাড়াবাড়ি করলে কি হবে শূন্য থেকে যদি আপনি কখনো সিঁড়ি হতে পারে কখনো মানে বিদাত হতে পারে বাড়াবাড়ি করবেন না নামা মসজিদে এসেছেন এক ব্যক্তি পাখা করছে ফ্যান নেই পাখা করছে এই মসজিদে এসেছেন কষ্টকর কেন পাখা চালাবি না এ তো বাড়াবাড়ি হলো তাই না আমাকে আল্লাহ বলেন যে ইচ্ছা করে হ্যাঁ যত বেশি কষ্ট করবে তত বেশি সব বলা হয় তাই না এটা কখন এটা মানে কষ্ট সৃষ্টি করে না কষ্ট সৃষ্টি করে না কষ্ট এসেছে এ দূর করার উপায় নেই তখন তুমি কষ্ট করে করছো এটা তুমি স্বভাব পাবে এ নয় যে ইচ্ছা করে আপনার শীতকালে গরম পানি আর ঠান্ডা পানি আপনার গরম পানির ব্যবস্থা আছে অথচ ঠান্ডা পানি দিয়ে উজু করছেন কি ব্যাপার যত কষ্ট করব তত সব পাবো এটা উদ্দেশ্য কি এটা না না খবরদার নিজেকে কষ্ট দিও না আল্লাহ তালা এটা চায় না যে যে যেটার বহন করার তোমার ক্ষমতা নেই সেটা তুমি বহন করো তাই না আচ্ছা বাড়াবাড়ি করা যাবে না এই যে বাড়াবাড়ি তোমার গরম পানি আছে অথচ ঠান্ডা পানি দিয়ে উজু করছে বাড়াবাড়ি হলো না বাড়াবাড়ি খবরদার করবেন না আর অবজ্ঞাও করা যাবে না অবজ্ঞা মানে অবহেলা করা হ্যাঁ না পড়লে চলবে আরে এটা মা কুরু চল কোনো ব্যাপার নেই কর এই রকম অবজ্ঞা যেন না থাকে আর বাড়াবাড়ি যেন না থাকে কি পন্থী হতে হবে মধ্যপন্থী হতে হবে যেহেতু সব চাইতে উত্তম আমল হলো মাঝামাঝি সেই সাথে একথাও খেয়াল রাখতে হবে যে সুন্নতি তরিকায় কৃত সামান্য আমলই অনেক বিদাতি আমল থেকে বেশি আপনি অনেক আমল করছেন কিন্তু বিদাত আর সামান্য আমল করছেন সেটা শূন্যত কোনটা ভালো মানিকের খানিক ভালো মানিকের খানিক ভালো লোহা যদি পাহাড় পরিমাণ হয় তাই না মানিকের খানিক ভালো সুতরাং যেটা করবেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য যাতে তিনি দেখেন যে আমরা বেশি আমল করি তাই না হ্যাঁ হল্লাজি খালাক কি খালাক হায়াত আল মায়া মা খালাক হায়াত ওয়াল মাউত আল ইয়া বলু বা খালাক আল মাউত হায়াত আল আই আকসারু আমালা না আহসানু আমালা আহসান তার মানে কি সে কে সবচেয়ে উত্তম আমল করছে সবচেয়ে বেশি আমল না সবচেয়ে বেশি আমলের দরকার নেই সবচেয়ে উত্তম আমল যেটা করছেন সেটা যেন উত্তম হয় অনুত্তম না হয় ঠিক আছে আট নম্বর হচ্ছে নিজ অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে দেখেন চরিত্রের ব্যাপারটা এসে গেল অনেক মানুষ আবেদ আছে মার্শাল্লাহ আকিদার খুব ঠিক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এত বড় আবেদ আবেগ দাড়ি টুপি পাগড়ি হ্যাঁ মাসা সুন্নতি লিবাস একেবারে টাকনুর অনেক নিচে আর রাস্তায় চল সালাম দেবেন তাকে গোয়ারের মতো উত্তর দেবে গোয়ার তাই না তো এই যে চরিত্র ভালো না মানে তার যে চরিত্র হয়তো অনেক সময়ে মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে কোনো সময় দেখা যাবে তার অহংকার আছে তার ইবাদতের অহংকার হতে পারে তার মালধনের অহংকার হতে পারে এই যে বিভিন্ন তো কোনো সময়ে কথা বলে যে কথায় মানুষ চোট পায় আঘাত পায় অনেক সময়ে গিবোধ করে অনেক সময়ে কি করে এমন কথা বলে যাতে গোনা হয় তাদের বলা হচ্ছে জীব জীবকে হেফাজত করতে হবে শুধু জীবই না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার হাত আপনার চোখ চোখের হেফাজত কি হবে হারাম জিনিস দেখবেন না যদি আপনি হারাম জিনিস দেখতে আপনি শৈথিল্য করছেন জানতে হবে হ্যাঁ বুঝতে পারছেন আমাদের কি বলে নুস নুস খারাতুন মুসমুসে বলে না আরবের লোকেরা তার মানে আর কিছু লোক আছে যারা লোকের সামনে ফিটফাট আর ভিতরে গিয়ে গোপনে গিয়ে দিনের বেলায় মোল্লাগিরি রাতের বেলায় কলাই চুরি তাই না এরকম হলে আপনি মোত্তাকি হতে পারবেন না পরেশগার হতে পারবেন না তাহলে অঙ্গ প্রত্যঙ্গ জীব যেমন জীব যেমন চোখ যেমন আপনার পেট আপনার হাত আপনার পাকে কি রাখতে হবে নিয়ন্ত্রণাধীন রাখতে হবে নিয়ন্ত্রিত রাখতে হবে যাতে করে এই যেন শরীয়তের বাইরে না চলে যায় তাই না এই রকম এই যেমন আপনার প্যান্ট আপনার লুঙ্গি কি করতে হবে হ্যাঁ নিয়ন্ত্রণের বাইরে রাখি যেন বাইরে না চলে যায় কারণ যেটুকু গাটের নিচে যাবে জাহান্নামে নামে যাবে ও সমস্যা নেই বাকি দেহ তো থাকবে বাইরে তাই না জাহান নামের আগুন সহজ সমস্যা নেই জাহান নামের আগুন কতগুণ বেশি তেজ দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ এই আগুন হলেই যথেষ্ট ছিল তাই না কিন্তু এর থেকে সত্তর গুণ দিয়ে আগুনের রং কি কালো করা হয়েছে আল্লাহ আকবার সর্বনাশ এই কি বহন করতে এই কি সহ্য করতে পারা যাবে বেশ ন নম্বর হচ্ছে আত্মশুদ্ধির জন্য উদ্যমী থাকতে হবে এই যে কন্টিনিউ সব কিন্তু ধারাবাহিকতা বলছি আজ করলেন কাল করবেন না দু মাস পরে ছেড়ে দেবেন না এরকম না বরং আলাতুল করে হ্যাঁ দেখা আরবি শব্দ আলা তুল করতে হবে লাগাতার করতে হবে নিরবচ্ছিন্নভাবে করতে হবে ধারাবাহিকতার সাথে করতে হবে ক্রমান্বয়ে করতে হবে মানে মাঝখানে যাকে ইংরেজি বলে কন্টিনিউ করতে হবে তাই না আত্মশুদ্ধির জন্য উদ্যামী হতে হবে যেহেতু কাদ আফল্হামান জাক্কাহা ওয়া কাত খাবামান বামান দাসাহা আপনি যদি আত্মশুদ্ধি করেন তাহলে কী হবেন আপনি সফল হবেন আর যদি আপনি তাকে নোংরা করে রাখেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে বুঝতে পারলেন তাহলে আত্মশুদ্ধি চেষ্টার যে চেষ্টা আছে ওই একই কাজ তাকোয়ার কাজ আপনার আকিদা সংশুদ্ধ হতে হবে তারপরে ইমান কমেবারে জানেন তো ইমান কমে বাড়ে তাই না নাকি ইমান এক পরিমাণ থাকে কোনো কোনো মানে মানুষ মনে করেন বা আলেম মনে করেন যে ইমান এক পরিমাণ থাকে কমে না বাড়েও না কিন্তু সহি সঠিক বিশ্বাস হলো যে ইমান কমে বাড়ে পাপ করলে কমে আর পূর্ণ করলে বাড়ে তো এই যে কমা বাড়া যেটা হয় আপনি যদি চান যে আপনার হৃদয়ের হৃদয়ের ভেতরে একটা প্রদীপ জ্বলছে তার পাশে আছে কাঁচ যা মেয়েরা পরিষ্কার করে বা পাড়া গ্রামে মেয়েরা এখন হ্যারিকেন ব্যবহার করে তাই না তো ওই প্রদীপটা জ্বলতে জ্বলতে নোংরা হয় তখন ওটাকে পরিষ্কার করতে হয় হ্যাঁ আল্লাহ রসুল বলছেন তোমাদের কাপড় যেমন পুরনো হয়ে যায় না ইমানও পুরনো হয় এই জন্য আল্লাহর কাছে চাও যেন আল্লাহ তালা তোমার ইমানকে নবায়ন করে দেয় ইমান পুরনো হয়ে যায় তাহলে ওই যে কালি পরে কালিটাকে মুছতে হয় পরিষ্কার করতে হয় ঝকঝকে করতে হয় তখন কি হয় ইমান মাসাল্লাহ সেই ইমানের তেজ হয় সেই ইমানের আলো হয় আর সে বুঝতেই পারছেন আচ্ছা আত্মশুদ্ধি মানেই হচ্ছে যে বিভিন্ন ভালো কাজ করার মাধ্যমে তাকওয়ার মাধ্যমে নিজের নফসকে নিজেকে তাজকে এত নফস করতে হবে নিজের আত্মাকে সংশুদ্ধ করতে হবে পরিশুদ্ধ করতে হবে এখানে অপবিত্র করে রাখলে হবে না আত্মা কয় প্রকার এটা আপনারা জানেন যে সাধারণত বলা হয় আত্মা হচ্ছে তিন প্রকার তাই না এ এক মতমাইন না আর এক হচ্ছে কি ওই যে আম্মারা আর মাঝখানে আছে লাউয়ামা এই যে লাউয়ামা যে আছে এটা পাপ করে আবার ফিরে আসে পাপ করে আবার ফিরে আসে তো এটাকে চেষ্টা করতে হবে যে না আমার কোন দিকে যাব মতমাইন না হওয়ার চেষ্টা করতে হবে আর দশ নম্বর হচ্ছে মহান আল্লাহর আনুগত্যে সদা সচেষ্ট থাকতে হবে আর যথাসাধ্য তার সন্তুষ্টি অর্জনের জন্য অগ্রণী থাকতে হবে ঘুরে ফিরে সব একই কথা হ্যাঁ মহান আল্লাহর আনুগত্যে ওখানে তো ওয়াজে পালন করতে বলা হলো তো এখানে আনুগত্যে আবার কি তাহলে ওই একই কথা ফরজ সুন্নত যেগুলো আছে আল্লাহ তারা যেগুলো বলেছেন যেগুলো আদেশ করেছেন তার আনুগত্য করতে হবে যে আল্লাহ মানলাম আল্লাহ মানলাম ওই যে

মান্য করলাম এই নয় যা শুনলে আর বেরিয়ে গেলাম বাস এখান দিয়ে ঢুকলো ওখান দিয়ে বেরিয়ে গেল আসাই না যেমন ইহুদিদের অভ্যাস স্বামী না ও আসাই না মা শুনলাম কিন্তু মানলাম না তোমার কথা হ্যাঁ তুমি যে বলছো ঠিকই আছে ঠিকই আছে ঠিকই বাইরে গিয়ে আর মানবে না ওটা এক শ্রেণীর মানুষ আছে এরকম তাই না দেখবেন আপনি তাকে বোঝান বোঝান হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো তারপর দেখবেন ও মানছে না ধু ওর কথা দাও সামনে বলবে হ্যাঁ ঠিকই বলছে পেছনে গিয়ে বল দাও এরকম মানুষ আছে যাকে মুনাফিক বলা যায় যাকে মানে কি বলবো তাকে গোয়ার বলা যায় বা গোয়ার তুমি বলা যায় যে করে তো যাই হোক যেমনই হোক আমরা সব সময় শুনবো এবং মানবো মানার চেষ্টা করবো যেন বলা হয় ফাত্তাকুল্লাহা মাস আতম আর অবিচল থাকতে হবে অটল থাকতে হবে যেখানে একান্ত নিরুপায় সেটা আলাদা কথা একটা ফরজ পালন করতে পাচ্ছেন না তো সেখানে যান দিয়েও করতে হবে এখন জরুরি আছে না সে ছুটি আছে যেখানে ছুটি আল্লাহ তালা কত ছুটি দিয়েছেন আমাদেরকে সফরে গেলে চার রাখাত নামাজ দু রাখাত পড়ো রোজা এখন রাখতে হবে না তুমি পরে কাজে করো আল্লাহ কত ছুটি আছে এইভাবে মানে আমাদের শরীয়তে তো আমরা সবসময় চেষ্টা করব যে আল্লাহর যে শরীয়ত আল্লাহর যে আদেশ নিষেধ আছে সেগুলোকে পালন করব। এক কথায় এই এরই মাধ্যমে বুঝতে পারলাম যে আমরা পরহেজগার কি করে হব আমরা ভালো মানুষ কীভাবে হব আমরা আল্লাহর অলি কিভাবে হব যদিও কঠিন মনে হচ্ছে কিন্তু যদি হতে চান যত তাকওয়ার কাজ বেশি করবেন যত গোনা বেশি বর্জন করবেন তত আপনি বড় আল্লাহর অলি হয়ে যাবে তাহলে প্রত্যেক মুসলিমই হচ্ছে আল্লাহর তাই না কারণ কাদেরকে বললো আল্লাহ না মানু ও কানু ই তখন যারা ইমান এনে তাকে আর কাজ করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আশা করি এর দ্বারা উপকৃত হব যারা আল্লাহর ওলি হতে চান ভালো মানুষ হতে চান আর প্রত্যেকে উচিত হওয়া মুসলিম মুসলিম হওয়া খাঁটি মুসলিম মুসলিম যে বলা হয়েছে তার মানে কি আসল মুসলিম মানে আসল শব্দের অর্থের মুসলিম এই মুসলিম মানুষ শুধু নামে মুসলিম না মুসলিম মানুষের খেকু মুসলিম না মুসলিম মানে শুধু ওই যে মিলাদ আর কি বলে এইসব না বরং মুসলিম মানে যেটা সত্যকারের মুসলিম বিশেষ করে নামাজ তার রাকিদা সহি থাকবে নামাজ পড়বে ইত্যাদি ফরজ পালন করবে ইত্যাদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেয়সল্লা নবীন মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়া সাহবিহি আজমাইন